আল আলাক রহমান রহিম আল্লাহ দালার নামে তুমি পড়ো তোমার মালিকের নামে যিনি সৃষ্টি করেছেন যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাদা রক্ত থেকে তুমি পড়ো এবং তোমার মালিক বড়ই মেহেরবান তিনি কলম দ্বারাই শিখিয়েছেন তিনি মানুষকে শিখিয়েছেন যা সে কখনো জানতে পারতো না হ্যাঁ ইয়ে মানুষটি বিদ্রোহে মেতে ওঠে সে দেখতে পায় তার যেন কোনো অভাব নেই অথচ একদিন তার মালিকের দিকেই প্রত্যাবর্তন হবে তুমি কি সে ব্যক্তিটিকে দেখেছো যে তাকে বাধা দিল এক বান্দাকে যে নামাজ করছিল তুমি কি দেখেছো সে কি সঠিক পথের উপর আছে কিংবা সে কি ভয় করার আদেশ দেয় সে ব্যক্তি সম্পর্কে তুমি কি মনে করো যে মিথ্যা প্রতিপন্ন করে এবং মুখ ফিরিয়ে নেয় এলোকটি কি জানে না আল্লাহ তালা পর্যবেক্ষণ করছেন না যদি সে ফিরে না আসে তাহলে অবশ্যই তাকে আমি সম্মুখ ভাগের চুলের গোছা ধরে হেঁচড়াবো কি জানো সে কে যার চুল ধরে আমি ফ্যাসরাব সে হচ্ছে মিথ্যা প্রতিপন্নকারী নাফরমান ব্যক্তিটি সে তার সঙ্গী সাথীদের ডেকে আনো আমিও তার জন্য ডাক দেব কখনো নয় তুমি কিছুতেই তার অনুসরণ করো না তুমি তোমার মালিকের সামনে সাজদাবনত হও এবং তার নৈকট্য লাভ করো